কেন্দ্রের কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে আগামীকাল 12 ঘন্টা ভারত বন্ধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন এবং দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি, যেখানে সামিল হয়েছে সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভাও। তাই বন্ধ সফল করতে আজ উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে পথে নামল সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম এর জেলা সম্পাদক অপূর্ব পাল, সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলার সহ সম্পাদক উত্তম পাল সহ অন্যান্যরা। এদিন রায়গঞ্জ শহরের NBSTC ডিপোর সামনে বন্ধের পক্ষে সওয়াল করেন সংগঠনের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান, মোট 500টি কৃষক সংগঠন এই বন্ধকে সমর্থন জানিয়েছে। মূলত কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবি জানানো হয়েছে। এরই পাশাপাশি আরো একাধিক দাবিতেই এই বন্ধ ডাকা হয়েছে। ভারতবর্ষের 500টি কৃষক সংগঠন, গোটা দেশের কৃষক সংগঠন, তাদের সংখ্যা প্রায় 500-র উপরে। তারা আজকের 10 মাস ধরে দিল্লির মোদী সরকারের কৃষক মারা এবং কৃষি ধ্বংসের বিরুদ্ধে যে কৃষি আইন, কৃষি আইনটা বাতিল করতে হবে এই দাবিতে ধর্মঘট আগামী। বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে, শ্রমিক ছাত্র বিরোধী শ্রমিক শ্রম বাতিল করতে হবে, এবং আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলো যা যুগ যুগ ধরে আছে, এই সরকার সেই রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলোকে জলের জলে বেসরকারি মালিকানা তুলে দিচ্ছে। সরকারের দেশ বিক্ষোভ চক্রান্তের প্রতিবাদে কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষি আইন বাতিল করো এবং এই দাবিতে আগামী। হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ।